গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। ভিডিও এইটা আমরা 26 জানুয়ারি বাড়ির সবাই মিলে ফিস্ট করেছিলাম, একটা ছোট করে, সেটা হচ্ছে বিরিয়ানি ফিস্ট। তো যা যা ভিডিও করেছি তাই একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটুখানি ভালোবেসে দেখো। দেখো সবাইকে বলছি যে তোমরা সবাই একটুখানি হাই করে দাও। দেখো মাংসগুলো আমাদের তো বড় করে অর্ডার করা হয়নি, তো বাড়িতে যে বড় হাঁড়িটা ছিল ওতেই আমরা বিরিয়ানি করেছি। তো ভাতটা আমরা আগে উনানে করে নিয়েছিলাম, ঈদ দিয়ে উনান করা হয়েছিল, তো সেইখানে আগে ভাতটা করে নিয়ে তারপর আমরা চিকেনটা করা হয়েছিল। আমার যাই করেছিল, তো বাচ্চারা এখানে ডান্স করছে, তো গানটা তো দেওয়া যেতে পারে না। এখানে আমি মুখেই আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো ওরা দুজনে গুলাবি সারারা গানটা ওরা ডান্স করছে, বাচ্চাদেরই মজা। আর এইখানটা এরাও ডান্স করছে, মানে লাইটের ব্যবস্থা একটু করাই হয়নি কম, মানে হঠাৎ করে এটা মানে ঠিক হলো চলো সবাই মিলে করি, সেই জন্য সেরকম ব্যবস্থা নিয়ে এই ঘরটাতেই করা হচ্ছে। মাংসগুলো মানে হাঁড়িতেই বসানো হবে, মাংসটা ওই জন্য কড়াতে নিয়ে নিয়ে তারপর হাঁড়িটাকে ধুয়ে তারপর যেরকম বিরিয়ানি তৈরি করে সব কিছু দিয়ে তো তৈরি করা হবে। আর এরা এখানে খুব মজা করছে, গান চালিয়ে সবাই নাচ করছে, দেখো ভাইজিও খুব নাচ করছে, খুবই মজা করেছি আমরা সবাই মিলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর তোমরা আমার পাশে যেইভাবে আছো আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি, আরও যেন নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। এই দিনে আমরা যা যা করেছি সব আমি ক্যামেরাতে তুলে ধরেছি, সেগুলো তুলে ধরে তোমাদের সামনে নিয়ে এলাম, তোমরা একটু দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, ভিডিওটা তোমরা ওয়াচ করো। দেখো উনুনের মধ্যে ঘিটা পড়ে গেছে, এক্ষুনি সর্বনাশটা আমাদের কী হয়ে, তো বিরিয়ানি ঘি ছাড়া তো হবেই না। আর এই ঘরটা যে তোমরা দেখতে পাচ্ছ, তো এই ঘরটাতে কিছুই থাকে না, কাঠকুটো থাকে, আর শীতকালে একটু আগুন টাগুন জ্বালানো হয়, ওই কাঠগুলো রাখা হয়, আর বাড়তি জিনিসগুলো ওইখানে রেখে দেওয়া হয়। বাচ্চারা তো মানে একদম এত আনন্দ পেয়েছে কি বলবো, ওদেরই খুব মজা হয়েছে। আর তোমরা আর কদিন পর থেকে আমার ডেলি ব্লগ দেখতে পাবে, আশা করি খুব তাড়াতাড়ি আমি আনবো। আমার একটু অসুবিধার জন্য আমি আনতে পারছি না,